শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। শফিউল আলম, পিতা মরহুম আজহার মিয়া, মাতা মরহুম রুহাফজা বেগম, গ্রাম বড়গুপ, থানা কুতুবদিয়া, জেলা কক্সবাজার। আগে বড় থাকতেন 71 সাল 78-79 আমি চট্টগ্রামে ছিলাম, এর আগে ঢাকা ছিলাম, তারপরে কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলাম 1977-76 আমি জগন্নাথ কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। আমি নাইট কলেজের ছাত্র ছিলাম তখন। তখন ঢাকায় আমি চাকরি, তখন চাকরি করতাম TNTC-তে। তখন আন্দোলনের তোপাল চাপ তখন ইয়ে ছিল, ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম। আমার সুযোগ ছিল যে তৎকালীন স্পেসে যতগুলি সরকারি কর্মকর্তা ছিল, বিশেষ করে কেন্দ্রীয় সরকারের, ওরা সবাই কিন্তু আবার সজাওয়াকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল বঙ্গবন্ধু ইয়েটাকে। তখন আমার বস যিনি ছিল ইস্ট পাকিস্তানের, উনি যে তখন আমাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিল আর কি, আন্দোলন মাধ্যমে পার্টিসিপেট করার ব্যাপারে। কে ছিল বস তখন? আমার ছিল আব্দুল গফুর, মারা গেছে মরহুম আব্দুল গফুর। আমি TNT রেভিনিউতে ছিলাম আর কি তখন। TNT খুব বাড়তি অর্গানিক ছিল ওই সময়, তো উনি আমাকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন। তারপর চিটাং কখন আসলেন? আমি চিটাং আছি 1979 সালে। চিটাংয়ের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজির সাহেব, রোহাম মিয়া, তারপর কবিরুদ্দিন সাথে দেখা হলো। তখন মজিব ডেক এটা ঘোষণা করলো ধর্মঘট স্ট্রাইক। তখন প্রথম কুসাক্ষর 70 ইলেকশন আমাদের এলাকা ছিল আপনার আতারমাঙ্গাল কাজের জাতীয়, আর দৌল ইসলাম ছিল আমাদের কুজিয়ে সকলের মধ্যে এমপি, তখন MP-র MNA ছিল আর কি। আমি ওই কাশের সাহেব সাথে আমার মিষ্টি হয়ে গেলো চিড়িয়াকে TNT-তে কোনো চাকরি করতাম। যা হোক আমি ওই কাশের মেয়ার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে আমি নির্বাচনের খুব কাজ করেছি। এরপর হইল আপনার 71-এর যুদ্ধ আরম্ভ হয়ে গেল। যুদ্ধের সময় আমি এখানে চট্টগ্রাম ছিলাম, আমার পরিবার সবাই, আমার ছোটো ভাই সিরাজুল আলম কিছু লিগের জাতি, কিছু লিগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল তখন, খুব অ্যাক্টিভ গিয়েছিল সে, মারা গেছে সে। আপনার ইন্ডিয়া যাওয়ার জন্য সীতাকুণ্ডে গিয়েছিলাম, আমার এক বগ্নিপতির ছোটো ভাই BSc টিচার ছিল সীতাকুণ্ড পশ্চিম দিক স্কুলের নামটা ভুলে গেলাম আমি, এই স্কুলে রাত্রে ছিলাম। ওই একসাথে আমরা বড়া পাত ক্রস করবো ভাবছিলাম আর কি। ইতিমধ্যে কিছু ছেলে আপনার লোকাল ট্রেনিং নিয়ে সীতাঙ্গা ওকে বাংলাদেশে ইন করলো ওই ছাত্ররা,
তারা বলে যে আপনাদের সবাই চলে গেলে আপনারা আমাদের শেল্টার লাগবে, আপনারা যাই না আমাদের শেল্টার লাগবে, আপনারা এখানে থাকেন। তখন আমি আর ক্রস করি না, আবার সিনেমা চলে আসলাম। আসা করে কিছুদিন পরে দিনজান আমি এক ইন্ডিয়া থেকে আসছে আর কি। তখন সে একদিন তিনটি থেকে আসছে, তিনটি গিয়ে দিনে এটা বর্জ্য করার ব্যাপার আমার সাথে আলোচনা করলো। আগে কোথায় রেফারেন্স আমার নিজের কবর পেয়েছে, তা বলতে এসে আসা আমার সংশ্লিষ্ট হয়ে গেলাম। অপারেশন করে সে করা আরম্ভ করলো আর কি। তাই দামাকালে আমি আমার বাসা থাকতাম, আর এখানে লোকাল অপারেশন ব্যাপারে ওই দিনের সবটা আছে। মামার সাথে আসতাম, আমি মামার বাসায় ছিলাম। ওখানে আমরা আলাপ আলোচনা করতাম। ওখানে বিহারি ছিল, কিছু অনেকগুলো বিহারি ছিল। দোষকর্ণের মধ্যে যে সেখানে ছিল আমার মামা, আর একটা উমজি ফার্মেসি নিয়ে ছিল কি নাম একটা নাম সভাপতি ছিল, ওইটা একদম নাম ভুল গেছে, মুসলিম লীগ করতেছে। ইমাম সাহেব মামার বাসায় ভাত খাইছ, বিহারি নাকি বলছে যে উদয় সাহেব বাসায় মুক্তিযোদ্ধা থাকে, এটা ভাষা ধরা দরকার। এই যে ইমাম সাহেব এটা শুনছে, এটা এটা উনি শোনার পরে এটা মামিদের কথাটা বলছে রাত্রে খাবার সময়। আমি আমি তখন বিহারি আসলাম, মামদার ভিতরে মানে গায়ে দিলাম, সব কাটিয়ে ধরতেছে। তখন বেড়াচ্ছে বারোটা সাড়ে বারোটা বারোটা করে আমি তখন বের হলাম। আর আশাবাদ উঠেছিল আমাদের তিনটে ইঞ্জিনিয়ার সুপারভাইজার মোর্শা মোর্শাদ আমি গুলাম বসুল রামগুড়িয়া তারা বলছে সেকেন্ডারি সব হচ্ছিল ডক্টর কাশেম, তখন সেকেন্ডারি ছিল গুলাম আর তার ভগ্নীপতির ভাষা এটা উনি তিনটে চাকরি করতেন। আমার সাথে ইয়ে ছিল খুব বেশি, তার বাসায় গেলাম তখন প্রায় অনেক আছে গেছে। তখন গুলাম আসে তার ঘরে সেন্টার ছিল, অনেক টাকা নিয়ে কথা বলে পরে বললাম যে আমি একা, কেউ নাই ভাই মোর্শাদ ভাই আমি একা, আপনি দরজা করেন। তখন দরজা করল, দরজার বেড়া তারপরে বেড়া দিল, তারপরে করেছিলাম যা জান দুবার ছিল আমাদের লোক, আমার সাথে প্রায় লোক আছে করতে টেলিফোন লোক আছে করতে এতে হঠাৎ আমাকে টেলিফোন করলাম, ওদের সই ভাই আপনি একটু কালকে সকালে আসেন, ওদের আপনি আসতে আমার এখানে আর্মি থেকে গেটে ওদের আপনি আসতে বলবেন যে জিজ্ঞেস করলে এরা আর্মিকে বলবেন যে কুকুরের কুকুরে কামড়াইছে তার একটা ইয়ে লাগবে সার্টিফিকেট লাগবে ইঞ্জেকশন নেওয়া হতো, তখন খামারের ওষুধে ইঞ্জেকশন দেয় আর কি, যে সার্টিফিকেট দিতে হয় কমিশনার থেকে চেয়ারম্যান আর কি। তা আমি সকালে গেলাম, আর্মি আমাকে জিজ্ঞেস টিজ্ঞেস করো নেই, আমি সোজা তার আগে অনেকে দেখা হলো উনি একটা সিটি দিলে আমাকে সিটি দিয়ে কাশের বাগাতে বাড়াইছে, সিটিতে বাড়াইছে মধুরাগার কিছু অস্ত্র আসছে আমাদের ইন্ডিয়া থেকে লোকাল ক্যারিয়ারদের ইয়ে করার জন্য আর কি। এই সিটি নিয়ে আমাদের আপনি আমাকে মুখে বলছে ওদের সিটি আপনি কাছে বের দিয়ে দিন, এটা সেদিনই আমি গেছি। আমি তোমার একটা ইয়ে প্রথম শেরওয়ানি আমার বিয়ের শেরওয়ানি ছিল কালুগঞ্জ ব্রিজে গেলাম, ওখানে মানুষ নামাই দিয়ে চেক করে আর কি, এরা রাজাকাররা চেক করে সবাইকে নামাই দিয়ে চেক করতেছে। আমার এখানে পকেটে হাত দিছি, আমার আমার রামত জানে না সিটি পকেটে আছে শেরওয়ানির পকেটে। তখন আমি হঠাৎ ডাক দিয়ে উঠলাম, আমার পকেটে হাত দিয়ে গেলাম, বা স্যারকে এই কথা বলি এই আর পকেট কাজ দিয়েছে গুজরে উঠছি তোমার ফান্সারি আর বিদারা বাড়িতে ডিস্টার্ব ইয়ে হয়েছে বলতে কী যে মনে হয় কে হবো কে হবো আমার যে আমার পকেটে টাকা আছে টাকাও নিয়ে যেতে চাই আর সে থাপ করে একটা মা রাধা করে। তো আমি এসে আবার কাজের বাড়ি সিটিটা দিলাম, ডবলমুড়ি এমপি শেখ মিয়া রাজাখালি থাকতো তখন গাছের মেয়ের খামার রাজাখালি ওদের জমেছে ইন্ডিয়ার থেকে ট্রেনিং দিয়ে আমাদের লোকজন আসছে মেয়ের মুক্তি পায়নি। তো কাশের মিয়া আমাকে বলতে সই ভাই আপনি ওখানে ফুটিয়ে যান ওখানে যান, তো একটা নৌকা ঠিক করে দিয়েছে বলতে সাঁতারকে নিয়ে আপনি চলে আসবেন এখানে। শুক্র বলে একটা লোক ছিল কাশের মিয়ের সাথে সবসময় তার বাড়িতে থাক বাড়ি থাক তার সাথে থাকছে শুক্রকে দিয়েছে। এই নৌকা নিয়ে আমি আসছি ফুটিয়ে বাড়ি আর কি, আমার সরি মনির নেতৃত্বে ঘুরে আসছে মুক্তিযোদ্ধারা, ওরা কক্সবাজার দিকে যাবো আর কি, বিভিন্ন উপাসনা করার জন্য বিভিন্ন জায়গায় যাবো আর কি। এটা এটা কিনা আমার জন্য আমি আসি প্রায় 150 মতন মুক্তিযোদ্ধা আমি আসি। আমরা তখন আসছি নৌকা নিয়ে পৌঁছি ওদের পাশ কাছে বুতুরা ওদের বাড়ির কাছে নৌকা আসছে, এবারে আমরা দেখা আমার শরীরের কথা বলছে আমাদেরকে রেফারেন্স দিয়েছে ওর সাথে মনে হচ্ছে বাজার গিয়ে দেখা হলো ওর সাথে আমি ফরিজে না তখন ফরিজে দিলাম দেওয়ার তখন উনি হচ্ছে আমাদের লোক তো চলে গেছে অলরেডি মানে মুক্তিযোদ্ধা আমাদের লোকের আগে আসার আগে তারা কক্সবাজার চলে আসছে আর কি। তা ইয়া আমার সব মনে হচ্ছে তখন আমাকে রেখেছিল রাত্রে বাসা ছিলেন অনেক মানে
আল্লাহ অনেকবার কুতুব দিয়ে কিছুই না যেতে কোনো ইয়ে হয় নাই কুতুব লোকরা তো মানে কোন বুচুর দেখতে হলো কুতুব যে না থাকে একটা কথা বলি এখানে মন পড়ে আমার আমার এটা জানা জানি হয়ে গেছে মানুষের ভিতরে তো সবাই জানে আমার কাছে আমার ভিতরে শাস্তি দিয়েছে একটা এগারো নম্বর আইটেম আমার শাস্তি তখন দিয়েছে কে শাস্তি দিয়েছে থানা থানায় যারা আমার ইজ্জির বিরুদ্ধে একটা শাস্তি করছিল আর কি কোন থানায় কুতুজা থানা সালাম বসতে দিয়ে আমি এরকম আমার যারা আমার যারা ছিল সবার বিরুদ্ধে একটা শাস্তি করতে প্রায় সাতাশ জন মতো দাদা ওই সময় এই দুধের আগে তাহলে ডিসেম্বর আগে নভেম্বরের দিকে বোধ হয় রাজাকাররা খবর পাইছে মানে রাজাকারদের ট্রেনিং পটিয়ে ট্রেনিং করতে একটা প্রোগ্রাম করছে কুতুজের রাজাকার যারা আছে ওরা ট্রেনিংয়ে আসবে না তখন তো উত্তর অবস্থার মধ্যে তো রাজাকারদের একদম প্রয়োজন যে আমার সাথে দেখা করলো দেখা করে বলছে যে আমরা আমাদের ট্রেনিং দিছে ইয়েতে আমরা যাব না ওখানে আমরা আমাদের যা আছে তারই আপনাদের সাথে আমরা কাজ করতে চাই আর যে আমাদের কাছে দুধ না আমাদের সাথে কী কাজ করবো তোমাদের কাজ হবে যে মানুষকে ইয়ে করো না মানুষের মানে কষ্ট দিও না মানুষের ডিস্টার্ব ইয়ে করিও না এই ব্যবস্থা থাকো আর তোমাদেরা তোমাদেরকে আমরা চেলটা দিতে পারবো না আর তোমরা চলে আসলে আমাদের কাছে কিছু কন্ট্রোল তো আর্মিলে পাঁচ মিলে চলে আসবে এখন তার আমাদের লোকজন নাই আমাদের সেটা আমার মনে পড়ে এই নামটা ভুলে গেলাম নুরুল্লাহ না কী নাম বোধ হয় রাধাকার নাম তো পরদিন আমি পালিয়ে গেলাম চিটাঙ্গে চিটাঙ্গে একার আবার ইনভলভ হয়ে গেলাম কাপিও রাত পার হতে পারেনি আমার কুদ দিয়ে যাচ্ছে পারেনি আর কি ডিসেম্বর কোথা ছিল তাহলে চিটাঙ্গে ছিলাম শ্রদ্ধা কিন্তু কুতুজ কুদ্ধা না গেছে কাজের মেয়ে ডক্টর ইসুফ তারা গেল পরে বললে কাজের মেয়েকে থানা তারা ইয়ে করলো তো কোথায় আমি সবাই থানাটা হয়ে গেছে সবাই হয়ে গেছে আর তিরিশ লক্ষ শহীদ ও পাঁচ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।